আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেওবন্দের অদূরে এক তফসিলদার বসবাস করত। তিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির সুনাম অনেকদিন যাবত শুনেছিলেন এবং মনে তীব্র ইচ্ছা পোষণ করেছিলেন যে তার সাথে দেখা করবেন এবং উপদেশ নুসরত গ্রহণ করবেন। সে উদ্দেশ্যে তিনি দেওবন্দে আসলেন। দুপুরে দেওবন্দ মাদ্রাসার নিকটবর্তী একটি মসজিদে অবস্থান করলেন। সারাদিন সফরের কারণে শরীর খুব ক্লান্ত ছিল, তাই তিনি মসজিদের গোসলখানায় গোসল করার ইচ্ছা করলেন। কিন্তু সমস্যা হলো যে সে গোসলখানায় পানি ছিল না, তাই তিনি পানি আনার জন্য লোক খুঁজছিলেন। এমন সময় মসজিদের ভিতরে অবস্থানরত একজন বৃদ্ধকে দেখতে পেলেন আর সেই বৃদ্ধ খুব কষ্ট করে তাকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলেন। গোসল শেষে তফসিলদার তাকে বললেন, আমাকে মাহমুদুল হাসান সাহেবের কাছে নিয়ে চলো, যিনি শাইখুল হিন্দ নামে পরিচিত। তখন বৃদ্ধ তাকে নিয়ে চলা শুরু করলেন। কিছু দূর গিয়ে বৃদ্ধ বললেন, আপনি যেন কার নিকটে যাবেন? প্রশ্ন শুনে তফসিলদার এগিয়ে গেলেন। আর এদিকে শাইখুল হিন্দ মুচকি এসে বললেন, ভাই শান্ত হন, আমাকে অনেকে শাইখুল হিন্দ বলে ডাকে। তখন তো তফসিলদার অবাক হয়ে গেলেন এবং সাথে সাথে তার পায়ে পড়ে ক্ষমা চাওয়া শুরু করলেন। তখন তিনি বললেন, কোনো সমস্যা নেই, আমি তো আপনার সেবা করেছি মাত্র, আপনি মেহমান আর আমি মেজবান হিসেবে আপনার সেবা করেছি মাত্র। এছাড়াও আপনি যদি মনে করেন যে আমি জাতির নেতা, তাহলে আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। এই সব বলার পরে তফসিলদার শান্ত হলেন। এত বড় আলেম বুজুর্গ হয়েও এরূপ বিনয়ী ছিলেন তিনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের মতো বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ইসলামিক নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।